বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। বলে রেখি, এ মুহূর্তে সবচেয়ে বড় এবং দুটো গুরুত্বপূর্ণ আপডেট হলো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পর কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া দুটো পরীক্ষার অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিল, এবং তার সঙ্গে কিন্তু এই দুটো পরীক্ষারই ইন্টারভিউ ডেটও কিন্তু জানানো হয়ে গেছে। তো সেটার বিষয়ে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে আজকে বিস্তারিতভাবে জানাবো। তার সাথে বলে রাখি, আপনারা যারা এখনও চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা মোবাইলে পেয়ে যাবেন, এবং সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে জয়েন করতে পারেন। তো প্রথমে বলে রাখি, এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে আপনারা যেটা করতে লাগবে, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এমপ্লয়মেন্ট নোটিশ যে অপশনটা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। তো বন্ধুরা, আপনারা এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বলে অপশনের মধ্যে ক্লিক করবেন, এই পেজটার মধ্যে ডাইরেক্ট আপনাদেরকে রিডাইরেক্ট করে চলে আসবে। তো প্রথমে বলে রাখি, দুটো নোটিশ রয়েছে, এই দুটো নোটিশ। প্রথম নোটিশটি বলে রাখি, লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট পোস্ট অফ সাব রেজিস্টার, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 11/2019 ছিল এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 8/2019 ছিল। এই দুটোর কিন্তু বর্তমানে রেজাল্ট বেরিয়েছে, এবং যাদের পার্সোনালি টেস্ট না ডাকা হয়েছে তাদের কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে তাদের নামের লিস্ট দেখে নিতে পারবেন। তো এটা হলো সেই রেজাল্টের নোটিশটি যেটাতে কিনা পার্সোনালি টেস্টের জন্য ডাকা হয়েছে, তাদের নামের লিস্ট দেওয়া হয়েছে। বলে রেখি, এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা যেটা ছিল সেটা 11/2019, এবং এটা পোস্টে ছিল সাব রেজিস্টার আন্ডার দ্য কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। বলে রেখি, পার্সোনালি টেস্ট হবে বৃহস্পতিবার দিনকা 23/2020 সকাল 11টা থেকে। এখানে বোর্ড ওয়ান বোর্ড টু ভাবে দেওয়া রয়েছে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখি, জেনারেল হিসেবে পাস করিয়েছে কিন্তু 388 জনকে, সিডিল কাস্টে পাস করিয়েছে 102 জনকে, সিডিল ট্রাইবে 5 জনকে পাস করিয়েছে, ওবিসি এতে 84 জনকে এবং ওবিসি বিতে 77 জনকে, সাথে পিডাব্লিউডি ক্যান্ডিডেটও রয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু রয়েছে 657টি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এখানে কিন্তু টোটাল 23/7 এবং 24/7 এইভাবে কিন্তু রয়েছে ডেটগুলো। বন্ধুরা, এটা হলো সেই রেজাল্টের প্রথম নোটিশটি যেটার মাধ্যমে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। বলে রেখে, এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 11/2019, এখানে সাব রেজিস্টার পদ রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনও ডাকা হয়েছে। বলে রেখি, ডাকা হয়েছে 23/2020 তারিখ থেকে, ইন্টারভিউ কিন্তু চলবে 14/2020 পর্যন্ত। মোট 657 জন প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে। সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, জেনারেলে কিন্তু 388 জনকে ডাকা হয়েছে, সিডিল কাস্টে কিন্তু 102 জনকে ডাকা হয়েছে, এবং সিডিল টাইপে ডাকা হয়েছে 45 জনকে, ওবিসি এতে ডাকা হয়েছে কিন্তু 84 জনকে, এবং ওবিসি বিতে ডাকা হয়েছে 77 জনকে, এবং সাথে পিডাব্লিউডি জেনারেল হিসাবেও কিন্তু অনেক পোস্ট অনেকজনকে ডাকা হয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু 657 জনকে ডাকা হয়েছে। সাথে বলে রাখি, এই পদে কিন্তু পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ হবে 100 নম্বরে, এবং পার্সোনালি টেস্টের যে কল লেটারটা থাকবে সেটা বায়োডাটা ফরম্যাটে আপনাদেরকে ডাউনলোড করতে লাগবে এই ওয়েবসাইট থেকে। আমি কিন্তু ডাউনলোডে যে কীভাবে করতে হবে সেটাও এই ভিডিওটা শেষের দিকে দেখিয়ে দেবো। এবং সাথে বলে রাখি, 8/7/2020 তারিখ থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং যদি তারপরেও আপনারা অনলাইনে ডাউনলোড করতে না পারছেন সেক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিসটা রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু অফলাইনে নিতে পারবেন 20/7/2020 অর্থাৎ 20 জুলাই এবং 21 জুলাই কিন্তু এই দুটো ডেটে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড ওখান থেকে নিয়ে নিতে পারবেন। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু খোলা থাকবে ওদের অফিস। এটা হলো দ্বিতীয় রেজাল্টের নোটিশটি যেখানে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে, যেটা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 8/2019। এখানে বলে আর কি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এরকম বিভিন্ন রয়েছে। তো এখানে কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, ইন্টারভিউটা শুরু হচ্ছে কিন্তু 17 আগস্ট থেকে, এবং টোটাল ইন্টারভিউ কমপ্লিট হবে কিন্তু 28/8/2020 পর্যন্ত। সাথে আপনাদেরকে বলে রাখি, আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং 20/7/2020 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা কোনো কারণে অনলাইনে ডাউনলোড করতে পারছেন না সেক্ষেত্রে ওদের কিন্তু অফিসে গিয়ে আপনারা 14/8/2020 এবং 13/8/2020 এই দুটো দিনে ওদের অফিসে গিয়ে সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু ফটো আইডি এবং যেটা রিটার্ন এক্সামে অ্যাডমিট কার্ড ছিল সেটা নিয়ে গিয়ে কিন্তু আপনারা ইন্টারভিউ অ্যাডমিটটা তুলতে পারবেন। তো বন্ধুরা, এছাড়া আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য যে বইটি রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওটা নিতে পারেন। সাথে বলে রাখি, আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে গেলে কিন্তু এই নির্ধারিত ডেট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে লাল রঙের যে অপশনটা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে লাগবে, এবং ক্লিক করলে কিন্তু আরও একটি পেজে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করে চলে যাবে, যেটা কিন্তু সাব রেজিস্টার
পদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে আপনারা এই লিঙ্কে এসে এখানে যদি ক্লিক করছেন, তারপর আপনারা যে ডিটেলসগুলো পুট করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে আপনার মোবাইলে চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন এবং শেয়ার করতে পারেন প্রচুর পরিমাণে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করতে পারেন। তো এখানে এই ভিডিওটি শেষ করছি। বন্দে মাতরম, জয়।